বিশ্বব্যাপী মুসলিমরা যেখানে রমজান মাসের রোজা পালন ও ইবাদতে মশগুল, সেখানে এখনো বন্ধ হয়নি অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নিপীড়ন। রমজানের দ্বিতীয় দিনে অবরুদ্ধ উপত্যকাটিতে ত্রাণ নিতে জড়ো হওয়া ক্ষুধার্ত মানুষের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। আহতদের মধ্যে 20 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি বাফা নিউজ এজেন্সি জানিয়েছে, গাজায় ত্রাণ প্রার্থীদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী আবারও হামলা চালালে অন্তত 7 জন নিহত হয়। লেবানন ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার দূরে লেবাননের বালবেক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার গাজার দক্ষিণে অবস্থিত কুয়েত গোল চত্বরে ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষা করছিলেন কিছু ফিলিস্তিনি। এ সময় ওই জটলার মধ্যে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আরও একবার নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের বর্বরতার সাক্ষী হল বিশ্ব। এর আগেও 29 ফেব্রুয়ারি ত্রাণের জন্য অপেক্ষায় থাকা গাজাবাসীর ওপর ইসরায়েলি হামলায় অন্তত 104 জন নিহত হয়েছেন। এ হামলায় অন্তত 760 জন আহত হয়েছেন বলে জানায় গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। এদিকে রোববার চাঁদ রাতেও গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে স্থল ও আকাশপথে হামলা চালায় ইসরায়েল। এতে গাজা সিটিতে 13 জন ও খান ইউনুসে 17 জন নিহত হন। এরপরই বিবৃতি দেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি, যেখানে তিনি বলেন, মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির যেসব শর্ত দিয়েছিল হামাস সেসবের বিপক্ষে, তাই বর্তমানে গাজায় ইসরায়েলি হামলার যে সর্বাত্মক অভিযান চলছে তা রমজানেও অব্যাহত থাকবে। ইতোমধ্যে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে পশ্চিম তীরের মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। গত বছরের অক্টোবরে গাজায় হামাস ধ্বংসের নামে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে পেরিয়ে গেছে 5 মাস। দীর্ঘ এ সময়ে ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলা ও অভিযানের পাশাপাশি ত্রাণ ও মানবিক সহায়তা পণ্যের সরবরাহ বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী, ফলে নিত্য প্রয়োজনীয় পণ্য বিশেষ করে খাদ্য ও চিকিৎসা পণ্যের অভাবে মৃত্যুর মিছিল শুরু হয়েছে গাজায়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।